গাইবান্ধায় নদ নদীগুলোতে পানি কমে যাওয়ার সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে অর্ধ শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, হুমকির মুখে পড়েছে আরও শতাধিক বসতবাড়ি ও আবাদি জমি। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। 60 বছরের বৃদ্ধ আজিজ মিয়া এবছরে ঘর সরিয়েও শেষ রক্ষা হয়নি। কয়েকদিন আগে আকস্মিক নদী ভাঙনে বাড়িঘর নদীতে বিলীন হয়ে যায়। নিজেদের জীবন বাঁচাতে পাশেই অন্যের জমিতে ঘর তুলে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি। এই যে আমি ভাঙতেছি কাটতেছি ঘরে 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 ফেলে দিতেছি, তার মানে ঠিক ঠিকানা নেই কখন কোন টাকা কার কাছে নিতেছি না নিতেছি, এই অসহায়ের মধ্যে আছি বর্তমানে। খাওয়া দাওয়া এখন আল্লাহ যা জোটাতেই খাইতেছি। জেলার তিস্তা নদীর পানি কমে যাওয়ায় বেড়েছে নদী ভাঙ্গন। সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এক সপ্তাহে অর্ধশতাধিক বাড়িঘর ও কৃষি জমি বিলীন হয়ে গেছে। সমস্যায় আছি, অসহায় আছি অন্যের জায়গায়। কত বছর হয় যেখানে আছি, চল পল বাচ্চা গুচ্ছা নিয়ে গরু বকরি অনেক অসহায়ের মধ্যে পড়ে গেছি আমরা। ড্রেজিং এর মাধ্যমে নদীপথ সঠিক নদী দিয়ে যদি নদীপথটা করতো তাহলে আজকে এই যে 200-300 পরিবার এখানে আজকে অসহায় হয়ে পড়ে থাকতো না। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায় করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সঠিক সময়ে জিও ব্যাগ না ফেলায় ভাঙনে ক্ষতিগ্রস্ত সংখ্যা বাড়ছে। এখনো এই জায়গায় পৌঁছিতেছে না, আমাদের বস্তা কিছু বস্তা ভরছে, এলে ফেলানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। উনি যদি আসতো বস্তাটা শিলি দিলে আমরা ফেলাই দিতাম ধাপ ধুপ, অন্তপক্ষে এই বাড়িটা রক্ষা হতো। আপনারা দয়া করে যা করেন শুনো, তবে আমার ঠান্ডা দিলে ভালো হতো। তবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বেশ কিছু জায়গায় পানির হ্রাস বৃদ্ধির ফলে নদী ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন প্রবণ এলাকাগুলোকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড হচ্ছে সমীক্ষা কার্যক্রম সম্পাদন করেছে এবং ভাঙন প্রবণ এলাকাগুলোকে নিয়ে আমরা প্রকল্প প্রণয়ন কার্যক্রম বা চলমান রাখছি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি কমে যাওয়ায় বেড়েছে নদী ভাঙন। সাম্প্রতিক সাদুল্লাপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে বাড়িঘর আর ফসলি জমি। অভিযোগ রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এইসব ক্ষতিগ্রস্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা।